আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউটিউবে টপিকস কোথায় পাবেন? আপনি ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ইউটিউবে ভিডিও পাবলিশ করা শুরু করলেন এবং সামনে আপনি মনিটাইজেশন করার চিন্তা ভাবনা করতেছেন। তো এখন আপনি ভিডিও পাবলিশ করছেন, তো ভিডিও পাবলিশ করতে করতে কোনো এক সময় দেখা গেলো যে আপনি আপনার ভিডিও আর কি রিলেটেড ভিডিও বানাবেন সেটা খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? অর্থাৎ আপনি আপনার টপিকস খুঁজে পাচ্ছেন না, কোন টপিকসে আপনি ভিডিওটা বানাবেন। আপনি যেই রিলেটেড ভিডিওটি বানান, আপনি হয়তো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করতে পারেন, রান্না বিষয়ে কাজ করতে পারেন, বা আপনি ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। আপনি যে কোনো সেকশনে কাজ করেন না কেন, আপনি যেই সেকশনে কাজ করেন, আপনি কোনো এক সময় দেখা যাবে আপনি কাজ করতে করতে কোনো এক সময় দেখা যাবে যে আপনি টপিকসের অভাব হয়ে পড়তে পারে, টপিকস আপনি খুঁজে পাচ্ছেন না যে কি কি নিয়ে ভিডিও বানাবো, কি টাইটেল দিয়ে ভিডিও বানাবো বা কি বিষয়ে ভিডিও বানাবো, তখন আপনি কি করবেন? হ্যাঁ বন্ধুরা, তখন আপনার এই সমস্যার সমাধান আছে। যারা এই সমস্যা ভুগছেন আজকের ভিডিওটা তাদের জন্য, তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং কোথাও থেকে টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন যে আপনি কোন টপিকস নিয়ে আপনি ভিডিওটা বানাবেন, কিভাবে বানাবেন এবং কিভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করবেন। সম্পূর্ণ প্রসেসটা বলে দিব। তো বন্ধুরা, আপনি যদি ভিডিও বানাতে বানাতে যদি আপনার টপিকসের অভাব হয়ে যায় বা আপনি যদি টপিকস খুঁজে না পান, তখন আপনি বিভিন্ন চ্যানেলে চলে যাবেন। আপনি আমার চ্যানেলে আসতে পারেন, আপনি আরেকজনের চ্যানেলে যেতে পারেন, বা এভাবে আপনি, যেমন আমি আপনাকে বলেছিলাম যে চ্যানেল শুরুর আগে যে অন্তত পাঁচটা চ্যানেল আপনি সিলেক্ট করে রাখবেন এবং সেই পাঁচটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই পাঁচটা চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করা হয়, যেই টাইটেল দিয়ে ভিডিও আপলোড করা হয় এবং যেই সিস্টেমের যত ভিডিও আপলোড করা হয়, আপনি তা সেই ভিডিওগুলোকে অনুকরণ করবেন, তার ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে আসবেন না। আপনি তার ভিডিও ডাউনলোড করে না এনে আপনি নিজে তৈরি করার চেষ্টা করবেন, নিজে নিজে আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং সে যে টাইটেল দিয়ে ভিডিও বানাচ্ছে আপনি সেই রকম টাইটেল দিয়ে ভিডিও বানাবেন, সেরকম থাম্বনেল দিয়ে ভিডিও বানাবেন এবং কোনো এক সময় দেখা গেলো যে যদি আপনি টপিকস খুঁজে না পান তাহলে আপনি আরও অন্যান্য চ্যানেলে ঢুকবেন বা আপনি ওই চ্যানেলগুলোতে ঢুকবেন, ঠিক আছে? ওই চ্যানেলগুলোতে ঢুকে তাদের যে কমেন্ট সেকশনে ঢুকবেন, কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যে ওই তাদের যে দর্শকগুলো আছে তাদের দর্শকরা কি চাচ্ছে, কি ধরনের ভিডিও তারা চায়। তাদের দর্শকগুলোকে দেখবেন যে বিভিন্ন রকম কমেন্টস করে, ভাই আপনি ফেসবুকের অ্যাকাউন্ট কিভাবে করবো এই ধরনের একটা ভিডিও দেন, ভাই ফেসবুকের এই সমস্যায় পড়ছি এই রিলেটেড একটা ভিডিও দেন, বা দেখা গেলো ইউটিউব রিলেটেড, ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে আনবো এই বিষয়ে একটা ভিডিও দেন, এরকম কমেন্ট করে দেখবেন বিভিন্ন চ্যানেলে, তারা এরকম কমেন্ট করে দর্শকরা। এবং এই দর্শকরা যে রিলেটেড কমেন্টগুলো করে সেই রিলেটেড আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন বা ভিডিও নিয়ে আসতে পারেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করার সম্ভাবনা থাকবে। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে দর্শক আছে আপনার দর্শকদের আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিবেন যেন কমেন্ট করে দেয়, যে তাদের যদি কোনো কিছু জানার থাকে বা তাদের কোনো কিছু মানে সমস্যা থাকে এই ধরনের, এই সমস্যা বা কোনো কিছু জানার বিষয়ে যেন তারা কমেন্ট করে, আপনাকে আপনার ভিডিওর মধ্যে যেন কমেন্ট করে তারা বলে, তখন কী হবে যে আপনার ভিডিওর মধ্যে তারা কমেন্ট করবে, তাদের সমস্যাগুলো জানাবে এবং আপনি সেই সমস্যা নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার দর্শকদের চাহিদাগুলো আপনি মিটে যাচ্ছে এবং এই দর্শকের থেকে, এই দর্শকরা যখন বরাবর আপনার এখানে আসতে থাকবে আপনার চ্যানেলে, তখন আপনার চ্যানেলটা গ্রো হতে থাকবে এবং এই দর্শকের ভিডিও থেকে, দর্শকদের এই যে ভিউ থেকে যে আপনার চ্যানেল ভিডিওগুলোর যে ভিউগুলো আসবে এবং এই ভিউ আসার পরে কিন্তু ইউটিউব আপনার ইমপ্রেশন বাড়িয়ে দিবে এবং আপনার ভিডিও অন্যান্য জায়গা থেকেও ভিউ আসবে এবং আপনার চ্যানেল দ্রুত গ্রো হবে। আপনি বিভিন্ন ট্রেন্ডিং টপিকসগুলো নিতে পারেন। আপনি যদি বিভিন্ন ট্রেন্ডিং টপিকসগুলো নেন, যেমন কিছুদিন আগে চলে গেল আপনার কাঁচা বাদাম, তারপরে আপনার হিরো আলম, এদের যে ট্রেন্ডিংগুলো চলে বিভিন্ন সময়ে, এই ট্রেন্ডিং বিষয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনি ধরেন যে এই আপনার বিভিন্ন সংবাদের চ্যানেলে ঢুকতে পারেন, বিভিন্ন সময় এক দুর্ঘটনা ঘটতেছে বা বিভিন্ন সময় যে আসামি ধরা পড়তেছে বা বিভিন্ন নিউজ নিয়ে আপনি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারেন।
তো এই ধরনের যদি আপনি নিউজ নিয়ে কাজ করেন বা নিউজ রিলেটেড যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর অভাব হবে না। আপনি মনে করেন যে সময় টিভি, দেশ টিভি বা এ ধরনের যে সমস্ত টিভি চ্যানেলগুলো আছে যারা সংবাদ পরিবেশন করে, তাদের সংবাদগুলো আপনি দেখবেন, দেখে দেখে তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে, তাদের ভিডিওগুলো থেকে আপনি আইডিয়া নিয়ে কিন্তু আপনি নিজে তাদের যে কিছু ওইখান থেকে যে আপনি ফুটেজ নিতে পারেন। ভিডিও নেবেন না, তাদের কাছ থেকে কোনো ভিডিও নেবেন না, তাদের কাছ থেকে আপনি যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে ইমেজ। তাদের ওই ভিডিও থেকে আপনি ইমেজ নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে আপনি কিন্তু তা আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। ব্যবহার করে যদি আপনি ওই রিলেটেড সংবাদগুলো আপনি যদি প্রচার করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল দ্রুত গ্রো হবে। আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি নিয়মিত ভিডিও দেখতে পারেন। আপনি এই পাঁচটা, আপনাকে যে পাঁচটা চ্যানেল আমি দেখতে বলেছি সেই পাঁচটা চ্যানেল ছাড়াও আপনি বাহিরে আরও অনেক অনেক চ্যানেল দেখেন, অনেক অনেক চ্যানেল আপনি ভিডিও দেখেন, তারা কী কী ধরনের ভিডিও বানাচ্ছে, তারা যে ধরনের ভিডিও বানাচ্ছে আপনি সেই রিলেটেড আপনি ভিডিও বানানোর চেষ্টা করেন, তারা যেই টাইটেল দিয়ে ভিডিও বানাচ্ছে সেই টাইটেল দিয়ে আপনি ভিডিও বানানোর চেষ্টা করেন। হুবহু টাইটেল হুবহু রাখবেন না, কিছুটা 19-20 করে দিবেন। আমি আপনাদেরকে কিন্তু আগেও বলেছি যে হুবহু রাখবেন না টাইটেলটা। দেখা গেলো যে আমি দিলাম যে ইউটিউব মার্কেটিং 2023, আপনি দিলেন ইউটিউব মার্কেটিং 2023 বাংলা, অথবা ইউটিউব মার্কেটিং বাংলা 2023 এরকম দিলেন। তো এরকম যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার টপিকসের অভাব হবে না। তো বন্ধুরা, আশা করি জিনিস বিষয়গুলো বুঝতে পারছেন যে কীভাবে আপনারা টপিকসগুলো নির্বাচন করবেন বা টপিকস কীভাবে নিয়ে আসবেন। আপনার যদি ভিডিও বানাতে বানাতে টপিকসের অভাব হয়ে পড়ে বা কোনো সময় মনে হয় যে আমি কী নিয়ে ভিডিও বানাবো বা ভিডিও বানানোর কোনো টপিকস খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি এই চারটি টিপস দিয়ে যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে আশা করি আপনার টপিকসের কোনো অভাব হবে না। কারণ আমি নিয়মিত এইভাবে ভিডিও আপলোড করতেছি বা আমি এইভাবে ভিডিও তৈরি করতেছি যে আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটা কিন্তু আমি নিজের থেকে বের করিনি, আমিও কারো না কারো ভিডিও দেখে এই টপিকসটা খুঁজে বের করছি যে এইভাবে এই টপিকস নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়া যায় বা আপনারা এই টপিকসের উপরে যদি আপনাদের ভিডিও দেই তাহলে আপনাদের উপকারে লাগবে এবং আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন এবং আপনারা শিখে আমার মতো আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান আমার চ্যানেলে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখতে হবে। কারণ যখন আমি নতুন কোনো ভিডিও দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।